হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে দেখুন রাত্রি 9টা, আর ওইখানে দেখুন জামা কাপড়গুলো মিলেছি। তো রাত 9টায় জামা কাপড়গুলো কাচতে বাধ্য হলাম, কারণ মানে কী কারণে জানি না, আমাদের বোধহয় ড্রেনের এখানে এই ফ্ল্যাটটা ড্রেনের কিছু সমস্যা হচ্ছে, তো যার জন্য কি হচ্ছে জল জমে যাচ্ছে সামনেটা। আমি যদি পারি কালকে একটু ক্লিপিং সেট করে দেবো কীরমভাবে জলটা জমছে, ভীষণ নোংরা জল জমে যাচ্ছে। আর সেই সমস্ত জলগুলো না মানে পাম্প করলে সেই জলের সাথে শোক মানে শোক করে উঠছে উপরের দিকে, তো সেই জন্য পরিষ্কার জল পাওয়াই যাচ্ছে না। এই সন্ধ্যাবেলা 8টার পরে মানে পাম্পটা চালালে তখন পরিষ্কার জলটা একটু উঠছে, তো ওই জন্য বাধ্য হয়ে সমস্ত কাচাকুচি রাত্রিবেলায় করতে হচ্ছে, জল ধরে রাখতে হচ্ছে সারাদিনে চান করার জন্য, পিওরিট ভরে রাখতে হচ্ছে, কারণ তার মানে আদার্স দিন যেগুলো সেগুলো প্রচণ্ড নোংরা জল বেরোচ্ছে। তো এই কিছুদিন ধরে চলছে জিনিসটা, তো দেখছি হয়তো জল কিনে খেতে হচ্ছে আমাদের, এখন দেখাচ্ছি আমাদের আমরা জল কিনে খাচ্ছি, এত জলের সমস্যা হচ্ছে, তো মানে খুবই সমস্যা হচ্ছে একটা। তো এটা কবে ঠিক হবে জানি না, কারণ ড্রেনের সমস্যা যেহেতু হচ্ছে সেহেতু মানে সলভ করা যাচ্ছে না, ওভারফ্লো হয়ে যাচ্ছে, বা যত নোংরাগুলো সেগুলো সব জল দিয়ে যেহেতু ড্রেন থেকে মানে বেরোচ্ছে না জলটা, নোংরা জলগুলো জমে আছে, তো সেই কারণে পুরো ওভারফ্লো হয়ে উঠে যাচ্ছে মানে পাম্পের জলের সাথে, তো সেই জন্য খুব সমস্যা হচ্ছে। তো ওই জিনিসে যদি পিওরিট চালানো যায় বা মেশিনে কাছাকুচি করতে নিজেরই একটা কীরকম ঘেন্না লাগে, তো সেই জন্য করতে পারছি না। এই সময়টা একটু মানে পরিষ্কার জল উঠছে দেখছি কদিন ধরে, তো এই সময়টাতে ওই জন্য সমস্ত কাজ করে নিতে হচ্ছে। তো মেশিনে যেহেতু কাঁচা আবহাওয়াটা ভালো, তো আমি মিলে দিয়েছি সমস্ত জামাকাপড়, ওখানে দেখতেই পাচ্ছেন দেখুন ওখানটা মেলা আছে, ব্যালকনিতে শুকিয়ে যাবে হয়তো, মেশিনটা এবার আমি ঘরে ঢুকবো, বলে রাখা আছে মেশিনটা। একটা বোতল এটা শেষ হয়ে গেছে জলটা, এখানে একটা নতুন নতুন বোতল কিনে আছে। पता है कल हमारा टैलेंट डे है, टैलेंट का क्या मतलब है, आइसक्रीम রেড কে নিচে দেখি। হুম,
दरवाजे के पास एक कैट का शायद ये बेंगली दरवाजे के पास एक कैट का আজকে সারাদিন আমি কিছু ব্লগ করিনি ব্লগ এই সন্ধ্যেবেলা রাত্রিবেলা 9টার সময় করছি দেখুন দেখছি বাবু এখানে কাজ করছিল ল্যাপটপে বন্ধ করে দাও মশা ঢুকবে আজকে সারাদিন ব্লগ করিনি কারণ ব্যস্ত ছিলাম সকালবেলা গিয়েছিলাম একটু ছেলে স্কুলে তো ওর বর্তমানে যে স্কুলটায় পড়ে না ওটা একটু মানে ভিতরের দিকে তো ওই জন্য মানে যাতায়াতের অসুবিধে হচ্ছে আর পরবর্তীকালে যদি শিফটিং এর আইডিয়া থাকে শিফটিং যখন করব তখন আরও সমস্যা হবে তো সেই কারণের জন্য নতুন একটা স্কুলে অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম কিন্তু সেখানকার যে হেডমিস্ট্রেস আছে এত বাজে ব্যবহার কি বলবো আপনাদের খুবই বাজে ব্যবহার করলো তো যাই হোক বাবু হাত দিও না ল্যাপটপে হাত দিও না মাউসটায় হাত দিও না খারাপ হয়ে যাবে বাবা চলে এসো দেখো তো চলুন ওর খাওয়া হয়ে গেছে ওর একটু পেটটা আপসেট করছে ব্যথা করছিল বলছিল ওষুধ দিয়ে দিয়েছি ওকে প্লেন ডাল ভাত খাইয়ে দিয়েছি আমাদের আজকে এবেলা মুসুর ডাল আর ভাত করেছি এবেলা একটু বিরিয়ানি করেছিলাম তো সেটা আছে তো সব মিলিয়ে মোটামুটি হয়ে যাবে খাওয়া দাওয়া অসুবিধা হবে না ওবেলা বিরিয়ানি করেছিলাম তো ওইটা আছে ওটা আমি আর দিদিবাবু হয়তো খাবো মেয়েটাকেও একটু ভাতই দেব ডাল ভাত প্লেন ডাল ভাত এই যে ভাত করা আছে আর এখানে আছে ডাল ডালে আলু দিয়ে দিয়েছি একটু পরে বিরিয়ানিটা গরম করে নেবো খেয়ে তো এই জলের সমস্যাটার জন্য একটু চিন্তায় আছি কবে যে মিটবে কে জানে আর আমাদের এই ফ্ল্যাটটার না মানে এই সমস্যাটা খুব হচ্ছে মানে আশেপাশে মানে ড্রেনেজের সিস্টেমের এত সমস্যা এই দিকে আছে একটা আপনার কারখানা পিছনে কারখানা ওই দিকে বাড়ি তো মানে ড্রেন বেরোনোর রাস্তাই নেই সামনে মেন রোড পড়ছে তো এই জন্য একটু মানে সমস্যার ব্যাপার হচ্ছে কিছুদিন ধরে দেখা যাক কবে সলভ হয় বউ বাথরুমটা লাগিয়ে দাও বাথরুমটা লাগিয়ে দাও তো এই জন্যই আমরা আরও মানে নতুন একটা কিছু বাসস্থানের চেষ্টায় আছি ঈশ্বরের কৃপায় যদি ফাইনাল কিছু হয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনাদের জানাবো খুব শিগগিরই হয়তো জানাবো কারণ মোটামুটি এক জায়গায় দেখা চলছে যদি সেটা ফাইনাল হয়ে যায় ঠাকুরের কৃপায় তাহলে অবশ্যই আপনাদের জানাবো কারণ এখানে এই সমস্যাগুলো খুব হচ্ছে একের আগের দিন বলেছিলাম একটা ব্লগে যে প্রচুর আওয়াজ আসে সারাদিন আর সেখানে ইনক্লুড হয়েছে আপনার এই জলের সমস্যা নোংরা উঠে আপনি সারাদিনের কাজ কত কত জল একটা ফ্যামিলিতে প্রচুর জলের প্রয়োজন হয় তাই না সারাদিনে এক সমস্যা হয়েছে তো চলুন বাজে একটু বাদে গরম করে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করবো তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাভ এ ভেরি নাইস সানডে তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি আজকে এখন কন্টিনিউ করছি এখন বাজে 9:30 আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে চিনি খাচ্ছ না এত চিনি খেও না এটা ভালো ঠিক আছে খাও এই ছেলেটাকে এবার একটু লেখা শেখাতে হবে নিয়ে না লিখতে হবে বাজারে যাবি তোর বাবা গেছে বাজারে মাছ টাছ একটু নিয়ে আসবে পারফিউম বানাবে তোকে একটু লেখা শেখাতে বসবো এবারে মেয়ের পরীক্ষা হয়ে গেছে ঝাড়া হাত পা মানে একদম খুব আনন্দে আছে আর টিভি দেখছে ও বাইরে তো আমার ওই ঘরের বিছানা টিছানা সব পড়ে আছে ওগুলো গোছাতে হবে
আর তো চলুন কাজকর্মগুলো সব করে দিই। আর সকালবেলা উঠেই দেখুন না বাইরে এখনও বোধহয় ধোঁয়া উঠছে, দেখাচ্ছি চলুন। যতই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি সব ফেলে দেয়। এই কালকে মিলেছিলাম, সব মেলা আছে, শুকিয়ে যাবে। আর ওই দেখুন কীরকম ধোঁয়া উঠছে। তো সকালবেলা উঠেই এইখানে নিচে ওই কারখানা আছে, তো যত প্লাস্টিক আবর্জনা সব না পুড়িয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়। তো ভীষণ বিরক্ত লাগে, জিনিসটা গন্ধ এত। আপনি সকালবেলা উঠে যে একটু ফ্রেশ খুলবেন সেই সুযোগ নেই, তাও এখন একটু কমেছে ধোঁয়াটা, নাহলে আগে পুরোটাই ঘিরে হয়ে গিয়েছিলো, পুরোটাই ভরে গিয়েছিলো ধোঁয়ায়। তো ওই জন্য খুলতে পারিনি, তো এখন খুলেছি। আর চলুন এবারে কাজকর্ম কমপ্লিট করে নিই, তো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজ তবে এইটুকু থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ পাশে থাকবেন। চলুন টাটা।